পহেলা নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে, তাই স্টেশনগুলোতে দ্রুতগতির ট্রেন চলাচল উপযোগী এবং প্রভাবিত ভাড়া চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাওয়া স্টেশনে আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল, সরাসরি যাব তার কাছে। 80 কিলোমিটার রেলপথে পয়লা নভেম্বর থেকে যে রেল চালু হচ্ছে বাণিজ্যিকভাবে, সেই প্রক্রিয়ার অংশ হিসাবে কিন্তু এখন নানা রকম কর্মযজ্ঞ চলছে, বিশেষ করে যে যাত্রী সেবা এবং স্টেশনগুলোতে যে সিগন্যালিং সিস্টেম, টিকিটিং সিস্টেম, একই সঙ্গে কিন্তু এই 82 কিলোমিটারের মধ্যে এই যে মাওয়া থেকে ভাঙা পর্যন্ত 42 কিলোমিটারে কিন্তু জিআইবিআর যে সার্টিফিকেট সেটি কিন্তু প্রাপ্ত হয়েছে। এর বাইরে যে ঢাকা থেকে এই ঢাকার গ্যান্ডেরিয়া থেকে এই মাওয়া পর্যন্ত অংশের সেই জিআইবিআর সনদের প্রক্রিয়া কিন্তু 2-4 দিনের মধ্যে শুরু হবে বলে দায়িত্বশীলরা বলেছেন, এবং এই টিম পরিদর্শন করে এই সার্টিফিকেট প্রদান করবেন। সেই লক্ষ্যে কিন্তু এই ঢাকার অংশতে একেবারে ফিনিশিংয়ের কাজ তোরে জোরে চলছে। একই সঙ্গে কিন্তু এই স্টেশনগুলোতে যেই সেবা প্রদানের প্রক্রিয়া এবং এখানকার যে একেবারে যাত্রীদের এই যেই টিকিট পুরো ট্রেনে যে প্ল্যাট যাবে সেই জায়গাগুলোতেও কিন্তু ফিনিশিংয়ের কাজগুলো চলছে। বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি যে টাইলস স্থাপন করা হচ্ছে, এবং একই সঙ্গে যে এখানকার ট্র্যাকের যে সিস্টেমগুলো রয়েছে যেখানে অটো সিগন্যালিং সিস্টেম, সেই প্রক্রিয়াও কিন্তু চলছে। একই সঙ্গে কিন্তু এই যে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত 10টি যে রেল স্টেশন রয়েছে তার মধ্যে কিন্তু পয়লা নভেম্বর থেকে যে এই মাওয়া স্টেশন, পদ্মা স্টেশন, শিবচর স্টেশন এবং ভাঙা স্টেশনের বাইরেও কিন্তু নিমতলা স্টেশনকে যে অপারেশনে নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। এখন তারা বলছেন যে এই নিমতলা স্টেশনটিকে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে এটি কিন্তু এই প্রথম প্রক্রিয়া নেওয়া হচ্ছে। এর কদিন পরে কিন্তু তারা বলছেন যে এলিভেটেড রেল স্টেশন, যেটি বাংলাদেশের প্রথম এই উড়াল রেল স্টেশন, সেটি অপারেশনে নেবার প্রক্রিয়া কিন্তু চূড়ান্ত পর্যায়ে, এবং তাদের খুঁটিনাটি যেসব কাজকর্ম ছিল সেগুলো কিন্তু এর মধ্যে শেষ করার প্রক্রিয়া রয়েছে, এবং পয়লা নভেম্বর থেকে যেই ট্রেন চলাচল করবে সেই ট্রেনের সময়সূচি নিয়ে যেমন কাজ চলছে, একই সঙ্গে যে প্রস্তাবিত ভাড়া নির্ধারণ করা হয়েছিল সেটিও কিন্তু প্রবল যে প্রতিবাদের সেটি কমিয়ে আনার প্রক্রিয়া রয়েছে। তারা বলছেন যে এই বাস ভাড়ার সঙ্গে সমন্বয় থাকবে, কোনোভাবেই বাস ভাড়ার চেয়ে বেশি ভাড়া থাকবে না, এবং যেটি প্রথম ধাপে প্রস্তাব করা হয়েছিল সেটি নিয়ে কিন্তু খোদ রেলের দায়িত্বশীলদের মধ্যেও খুব সমালোচনা রয়েছে। তারা বলছেন যে রেলে কিন্তু ভাড়ায় চলাচলের টার্গেট নিয়ে কিন্তু সব প্রক্রিয়াগুলো চলে, সেখানে কিন্তু পদ্মা সেতুতে 25 গুণ ভাড়া নির্ধারণ করা হয়েছিল, যে সাধারণ যেই রেল স্টেশনে ভাড়াগুলো রয়েছে যেই প্রক্রিয়া তার চেয়ে 25 গুণ বেশি পদ্মা সেতুতে, এবং একই সঙ্গে গ্যান্ডারিয়া থেকে এই যে কেরানীগঞ্জ পর্যন্ত উড়াল যে লাইন সেখানে কিন্তু 5 গুণ ধরা হয়েছিল, সেগুলো কিন্তু এখন কমিয়ে আনার চূড়ান্ত কাজ চলছে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের সবশেষ। দর্শক, পহেলা নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে সরাসরি রেল চলাচল করবে মাওয়া স্টেশনে, আর এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল।